যখন আমি বাড়ি এসেছি, ঠিক আছে, সেটা আমি ওই 11:10-15 হবে তখন এসেছি, তখন দেখছি বাবা ওই জায়গাটাতে পড়ে আছে। ঠিক আছে, যখন পাড়ার লোক এমনি সব টাইম বাইরে থাকে, বাট কালকে কেউ বাইরে ছিল না। কটার কালকে সময় মোটামুটি? ওই 11:10-15 হবে তখন আমি এসেছি, তখন দেখি বাবা এখানে পড়ে আছে, জাস্ট তুলেছি। তখন তো আমি অত ইয়ে দিইনি, কি ব্লাড ফ্লাড পড়ে আছে। তারপর যখন ব্লাড দেখতে পেয়েছি এই জায়গাটাতে কাটা আছে, এই জায়গাটাও পুরো কাটা আছে। কারা মেরেছে? এইখানটি পাশের বাড়ি আছে, নাম আছে বামদাস, কেন মারলো কেন? সেটা বলতে পারছি না, কিন্তু বাট উহাদের কি জানি কি যে হয়, আগে আগে কোনো ঝামেলা হতো যে আগে হয়েছিল ঝামেলা হতো, আগে এমনি দু কি নিয়ে? তিনবার, অনেক পুরনো সেটা আমার বলেনি, ওটা কালকে ফ্যামিলির সবাই আসবে সেটাই বলতে পারবে কি কি নাম নিয়ে তোমার হয়েছে। বাবা বীরেন্দ্র চৌধুরী, কি করেন? আবার বড় গাড়ি চালায়। তো কি বলছে এখন পুলিশ সঙ্গে পুলিশ কথা কি হয়েছে? বলছে এখন? কেমন আছে তোমার বাবা? পুলিশ তো এখন আপাতত যতটা পারলো অতটা হেল্প করেছে, এমনি ব্যাপার নয়, টাইমেও এসছে, সব কিছু করলো। বাট যখন ওইখানে দিয়ে আমাদেরকে যখন বিধাননগর দিয়ে যখন শিফটিং করেছে, সেই টাইমে নিজেতে নিজেতে আমাদের সামনে স্পট করে গেল। কি মনে হচ্ছে কি কি মানে মারার কারণটা কি হতে পারে? মারার কারণটা এবার বলতে পারছি না, কিন্তু সবসময় তো দেখে এমনি জ্বলতে থাকতো ওনার সাথে, পুরোনো ওবার ঝামেলার কারণে? পুরোনো ঝামেলার কারণে সব ওদের সাথে কথাবার্তা হতো না, এমনি বাকি ঘরের লোকের সাথে কথাবার্তা হতো, বাট ওর সাথে কোনো দিন কথাবার্তা হতো না। ওনার বাড়ির সঙ্গে আসা যাওয়া ছিল? না, এমনি আপাতত অনেক কম। না, আপনার বাবা ওনার বাড়ির সঙ্গে আসা না যাওয়া ছিল? না, কি নাম আপনার? রাজীব চৌধুরী। আপনি এই বাড়িটা না? আমরা এখানে ঘুমিয়ে আছি, অত দিন ভোর ঘুমিয়ে আছি, কোনো ভোর নাই। আমাদের ঘরে কেউ ছিল না, আমরা কাজে সব চলে গেছে।